ফেনীর সোনাগাজীতে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন। রোববার সকালে পৌর শহরে পশ্চিম বাজার সিঙ্গার পয়েন্ট থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পশ্চিম বাজারে এক পথসভায় মিলিত হয়। পথসভায় বক্তব্য দেন ফেনী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন খোকন, জেলা বিএনপি সদস্য জয়নাল আবেদিন বাবলু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম চেয়ারম্যান সহ দলের বিভিন্ন নেতাকর্মীরা। তফসিল বাতিল না করলে আরও কঠোর আন্দোলনের হুমকি দেয় বিএনপি নেতাকর্মীরা। জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুদ্দিন খোকন বলেন, বিএনপির আন্দোলনে জনসম্পৃক্ততা রয়েছে, শত বাধা বিপত্তির পরও আজকের মিছিলে জনস্রোত তাই প্রমাণ করে। চলছে, চলবে, কৃষক দলের আন্দোলন চলছে।